নমস্কার, আমি অমৃতি জানা শাসনক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হন, তবে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী ভিডিও আপডেটগুলো সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করুন। ভিডিওটি আপনি যদি আপনার মোবাইলের ফুল স্ক্রিনে দেখতে চান তাহলে দেখুন ডান দিকে মাঝখান বরাবর যেখানে আমি মেনশন করছি তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে আমার ভিডিওটি ফুল স্ক্রিন শো করবে, তাতে আপনার এই ভিডিওটি দেখতে খুব সুবিধা হবে। চলুন এবার ভিডিওতে যাওয়া যাক। এর আগে আমি পঞ্চায়েত সেবক কীভাবে নিয়োগ করা হবে তার নোটিফিকেশান নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। আজকে আমি আপনাদের সামনে অনলাইন কীভাবে অ্যাপ্লাই করবেন তা নিয়ে আলোচনা করব। তবে সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেটা ওয়ান টাচ ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। তবে এখন আমরা চলুন অনলাইন অ্যাপ্লাই কীভাবে করব সেটা দেখে নেব। প্রথমে আমরা মোবাইলের অল অ্যাপসে চলে যাব। অল অ্যাপসে গিয়ে আমরা গুগল ক্রোম অথবা ফায়ারফক্স অথবা ইন্টারনেট এক্সপ্লোরার অথবা গুগল অ্যাপসের মাধ্যমে এগিয়ে যাব। আমার যেহেতু গুগল ক্রোম রয়েছে তাই আমি গুগল ক্রোম অ্যাপসের মাধ্যমে এগিয়ে যাচ্ছি। তো আমরা এখন গুগল ক্রোম অ্যাপের উপরে ক্লিক করব। দেখুন গুগলের হোম পেজ খুলে গেছে। সার্চ বাটনে টাইপ করব পঞ্চায়েত সেবক, পঞ্চায়েত সেবক। দেখুন হোম পেজ খুলে গেছে। ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওয়ান টাচ ক্লিক করে আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এখানে দেখুন ডান দিকে উপরে হলুদ রঙের থ্রি লাইন রয়েছে, তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করলে আপনাদের সামনে নিচের দিকে দেখুন লিস্ট শো করছে। স্ক্রল করে নিচের দিকে চলুন, এখানে দেখুন পঞ্চায়েত সেবক রেজিস্ট্রেশন, তার সেকেন্ড অপশান রয়েছে দেখুন রেজিস্ট্রেশন, তার উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করার পেজ দেখুন শো করছে। এটাই হচ্ছে ফর্ম ফিল আপ করার পেজ। নিচের দিকে স্ক্রল করুন, স্ক্রল করলে দেখুন রেজিস্ট্রেশন ফর্ম শো করছে, মাই অ্যাকাডেমি অথরাইজড এক্সামিনেশান পার্টনার। নিচে দেখুন ফুল নেম, এখানে আপনার ফুল নেম টাইপ করুন। সেকেন্ড রয়েছে দেখুন গার্ডিয়ান নেম, এখানে আপনার অভিভাবকের নাম টাইপ করুন। তারপরেই রয়েছে জেন্ডার, এখানে যে ক্যাটাগরিতে আপনি পড়েন সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে দেখুন অ্যাড্রেস, আপনার ফুল অ্যাড্রেস টাইপ করবেন। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এই রকম একটা পেজ শো করবে। স্ক্রল করে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর নিচে দেখুন ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থ টাইপও করতে পারেন অথবা ডান দিকে ক্যালেন্ডারের উপরে ক্লিক করে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। এবং তারপরেই রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনার চালু মোবাইল নাম্বার পুট করবেন। নেক্সট দেখুন ইমেল অ্যাড্রেস, এখানে আপনার চালু অর্থাৎ ভ্যালিড মেল আইডি পুট করবেন, কারণ এই মেল আইডির মাধ্যমে আপনাদের কাছে অনলাইন এক্সামের জন্য আইডি পাসওয়ার্ড আসবে। এবং তারপরেই রয়েছে দেখুন ম্যারিচুয়াল স্ট্যাটাস, ম্যারিড নাকি আনম্যারিড ক্লিক করবেন। নেক্সট দেখুন এডুকেশান কোয়ালিফিকেশান, ক্লিক করলে আপনাদের সামনে পেজ শো করবে। দেখুন এখান থেকে চুজ করে নিন আপনার কোয়ালিফিকেশান কত। নেক্সট দেখুন কাস্ট, তার উপরে ক্লিক করলে আপনাদের সামনে নেক্সট একটা পেজ শো করবে। দেখুন জেনারেল নাকি এসটি এসসি ওবিসি, এখান থেকেও আপনারা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর নিচের দিকে দেখুন চুজ ফাইল অপশান রয়েছে, অর্থাৎ আপনার একটা ফটো যেটা 200 KB মধ্যেই হতে হবে, অর্থাৎ 200 KB মধ্যে কম্প্রেস করা একটা ফটো গ্যালারিতে সেভ করে রাখবেন, তাতে আপনার ফটো সিলেক্ট করতে সুবিধা হবে। এবং তারপরেই নিচে দেখুন সাবমিট ফর্ম, তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দেখুন নেক্সট পেজ ওপেন হবে, অর্থাৎ পে নাও, পে নাওর উপরে ক্লিক করুন। পে নাওর উপরে ক্লিক করলে আপনার সামনে নেক্সট পেজ ওপেন হবে। দেখুন এখানে আপনাকে পে করতে হবে, অর্থাৎ আপনি ডেবিট কার্ডের মাধ্যমে পে করতে পারেন, অর্থাৎ এটিএম কার্ড অথবা ইউপিআই অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পে করতে পারেন। তো প্রথমে আমরা দেখে নেব ডেবিট কার্ডের মাধ্যমে কিভাবে পেমেন্ট করা হয়। এখানে আপনার কার্ড নম্বর দিয়ে দেবেন, তারপর দেখুন এক্সপায়ারি, তারপর কার্ড হোল্ডার নেম, তারপর সিভিভি নম্বর দেওয়ার পর নিচে দেখুন পে, তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে এবং আপনারা পে করে দিতে পারবেন। পে করার পর আপনার সাকসেসফুলি ফর্ম সাবমিট হয়ে যাবে। এছাড়া আরও দুটি অপশান রয়েছে, ইউপিআই আইডি, যদি ইউপিআই আইডি থাকে তাহলে পে করতে পারেন, অথবা দেখুন নেট ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও আপনারা পে করতে পারেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে, এবং সাবমিট করার পর আপনার
ফর্ম যদি সঠিকভাবে ফিল আপ করা থাকে তাহলে অ্যাপ্রুভ হবে, এবং অ্যাপ্রুভ হওয়ার পর আপনাদের মেল আইডিতে আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে, এবং পাসওয়ার্ড আসার পর কবে পরীক্ষা হবে অনলাইনে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তখন আপনারা আবার পুনরায় হোম পেজে এসে আপনারা থ্রি লাইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম লিস্ট বেরিয়ে আসবে। লিস্টের নিচে দেখুন এক্সামিনেশন, যেখানে আমি মেনশন করছি, তার উপরে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা পেজ শো করবে। এখানে আপনারা আইডি পাসওয়ার্ড পুট করে লগ ইন করে আপনারা এক্সাম দিতে পারবেন।